বুধবার জলঙ্গি নদীর বাঁকে কবিতা সংকলন প্রকাশ করলেন বিশিষ্ট আইনজীবী আবু বাক্কার সিদ্দিকী। এদিন বহরমপুর গোড়াবাজার নিমতলা অফিসে আনুষ্ঠানিকভাবে জলঙ্গি নদীর বাঁকে কবিতা সংকলনের কভার মোড়ক উন্মোচন করেন তিনি। উপস্থিত ছিলেন সংকলনের সম্পাদক আসাদুল্লাহ আল গালিব সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। জলঙ্গি নদীর বাঁকে কবিতা সংকলন প্রকাশ করলেন বিশিষ্ট আইনজীবী তথা বহরমপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি আবু বাক্কার সিদ্দিকী। বুধবার বহরমপুর গোড়াবাজার নীলবাজার নিমতলার অফিসে আনুষ্ঠানিকভাবে জলঙ্গি নদীর বাঁকে কবিতা সংকলনের কভার উন্মোচন করলেন তিনি। এদিন উপস্থিত ছিলেন সংকলনের সম্পাদক আসাদুল্লাহ আল গালিব। এদিন তিনি জানান, জলঙ্গি নদী হচ্ছে একটি প্রাচীন নদী। এই নদীর সাথে আমাদের প্রেম ভালোবাসা মিশে আছে অনেক দিন থেকে। তাই এই নদীর নামকে কেন্দ্র করে এই সংকলনের নাম দেওয়া হয়েছে জলঙ্গি নদীর বাঁকে। আজকে জলঙ্গি নদীর বাঁকে যে কবিতা সংকলন, সেই কবিতা সংকলনের মোড়ক উন্মোচন করলেন মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট আইনজীবী, বহরমপুর বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আবু বাক্কার সিদ্দিকী সাহেব। আমরা ছিলাম একসঙ্গে। জলঙ্গি নদীর বাঁকে কথাটা আজকে আমাদের, জলঙ্গি হচ্ছে ঐতিহ্যবাহী নদী, এই নদীটা হারিয়ে গেলে আমাদের মানে এটাকে পুনরুদ্ধার করা খুব মুশকিল। এই জলঙ্গি নদীকে আমরা ভালোবাসি, এই ভালোবাসার কারণেই জলঙ্গি নদীর নাম নিয়েই আমাদের এই সংকলন, তার জন্য জলঙ্গি নদীর বাঁকে নাম দেওয়া হয়েছে। এই সংকলনটি আমাদের জেলার কিছু মানুষকে উৎসর্গ করা হয়েছে, তার মধ্যে আবু বাক্কার সিদ্দিকী সাহেব আমার সিনিয়র, আমাদের জেলার বিশিষ্ট আইনজীবী এবং বারের প্রেসিডেন্ট, তাকে উৎসর্গ করা হয়েছে, আমরা তাকে উৎসর্গ করেছি। এবং এই সংকলনে দুই বাংলার, ভারত বাংলাদেশ মিলে 35 জন কবিদের লেখনী রয়েছে, লেখা রয়েছে, আর এটা পুরোটাই অনলাইন সিস্টেমে মানুষের কাছে পৌঁছবে, মানুষ পড়াশোনা করতে পারবে। অন্যদিকে বিশিষ্ট আইনজীবী আবু বাক্কার সিদ্দিকী জানান, সংকলনের সম্পাদক যেভাবে গ্রাম বাংলার ঐতিহ্যকে সাহিত্যের পাতায় তুলে ধরেছে তা সত্যি খুব প্রশংসাজনক। এই জলঙ্গি নদীর ইতিহাস সকলের সামনে তুলে ধরতেই এই কবিতা সংকলন প্রকাশ করা। এই সংকলনে 35 জন কবির কবিতা রয়েছে, তাতে উঠে এসেছে জলঙ্গির নৌকা ডুবির ঘটনা, বাস দুর্ঘটনার কাহিনী সহ নানান কাহিনীর কথা। জলঙ্গি নদী খুব প্রাচীন নদী এবং এই নদীর একটা সময় সামাজিক প্রভাব ছিল, রাজনৈতিক অর্থনৈতিক প্রভাব ছিল এবং এই জলঙ্গি নদীটাকে ব্যবহার করত। আজকে নদী মজে গেছে, মানুষ জলঙ্গি নদী সম্বন্ধে বিস্তৃত প্রায়। আজকে আসাদুল্লাহ আল গালিব যে এই জলঙ্গি নদীর বাঁকে এই লেখনীর মধ্যে দিয়ে সেই পূর্ব স্মৃতি, জলঙ্গি নদীর মাহাত্ম্যকে মানুষের সামনে তুলে ধরছেন, মানুষের স্মৃতিতে নিয়ে আসছেন, এটা সত্যি আমার খুব ভালো লেগেছে। এটা একটা অসাধারণ প্রচেষ্টা, আমি এই প্রচেষ্টাকে সার্থক এই কামনা করি। আদি ঢাকেশ্বরের বেনারসি মানেই দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে, বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের শাড়ি ও পাঞ্জাবির বিপুল সম্ভার। তাই দেরি না করে পুজোর কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9933104335। পর্মকার ট্রাক্টর ওয়ার্কশপ ইন্দোফার্ম ট্রাক্টরের অনুমোদিত ডিলার, ভারতের সর্বপ্রথম পাওয়ার ও মাইলেজ এবং সবচেয়ে উচ্চমানের পার্টস সমন্বয়ে সবচেয়ে শক্তিশালী ট্রাক্টর। 22 HP থেকে 110 HP ও 1, 2, 3, 4 সমস্ত সিরিজ এখানে পাবেন। নিজস্ব ওয়ার্কশপে নিজেদের তত্ত্বাবধানে সার্ভিসিং এর সুবিধা। ঠিকানা NH34 রাধারঘাট, গীতারাম হসপিটালের বিপরীতে, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9932372891 ও 9932753236।